মামা মানে মামা এই এইটো যে অমৃত কল হৈ আছো আহিছো পানী কত ভৰাম মাটি কত ভৰাম দেখোন পানীয়েই পানী এই পানীকেই ভৰাব লাগিব অমৃত কলহত মামা এই গেলা পানীকে অমৃত কলহত ভৰাই ললো এই বানপানী কিয় হয় চাল্লা হে বানপানী কিয় হয় চাল্লা গুৱাহাটী মহানগৰী যদি এতিয়া আপুনি প্ৰতিটো স্থান পৰিদৰ্শন কৰে তেন্তে দেখিব এতিয়া কৃত্ৰিম বানপানী কি অনিল নগৰ কি নবীন নগৰ বা ৰাজগড় অথবা ৰুক্মিণী গাঁৱেই হওক এতিয়া একেধৰণৰ কৃত্ৰিম বানপানী পৰিৱেশ দেখিবলৈ পোৱা যায় আৰু এই মুহূৰ্তত দেখিছে আপুনি মই অনিল নগৰত উপস্থিত আছোঁ আৰু অনিল নগৰত যোৱা মাজনিশাৰ পৰা অহা এটা বৰষুণৰ ফলতেই এনেধৰণৰ কৃত্ৰিম বানপানী সৃষ্টি হোৱা দেখিবলৈ পোৱা গৈছে আৰু গুৱাহাটী মহানগৰী যদি চাব যায় যি বানপানী হোৱা কৃত্ৰিম বানপানী হোৱা স্থানসমূহৰ ভিতৰত অন্যতম এটা স্থান হৈছে এই অনিল নগৰ অঞ্চল এই অনিল নগৰ অঞ্চলত যদি বছৰ বছৰ ধৰি বানপানী হোৱা দেখিবলৈ পোৱা যায় কিন্তু ইয়াৰ স্থায়ী সমাধান এই মুহূৰ্তলৈকে ৰাজ্য চৰকাৰে বা প্ৰশাসনে কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব পৰা হোৱা নাই যোৱা নিশা আজি বৰষুণ অহাৰ পিছতেই এনেধৰণৰ কৃত্ৰিম বানপানী সৃষ্টি হোৱা দেখিবলৈ পোৱা গৈছে আৰু তাৰে পিছত যিসকল অফিচ কাছাৰীলৈ অহা লোকসকল আছে বা যিসকল ছাত্ৰ ছাত্ৰী আছে বিদ্যালয়লৈ যোৱা সেইসকল লোকৰ যথেষ্ট অসুবিধা ভোগ কৰিবলগীয়া হৈছে ইয়াত যি দুচকীয়া আৰু দুচকীয়া যি বাহন আছে সেই বাহন আৰু ৰিক্সাৰ বাহিৰে অন্য কোনো ধৰণৰ এই মুহূৰ্তত বাহন চলা দেখিবলৈ পোৱা নাই যিসকল স্থানীয় লোকসকল আছে তেওঁলোকৰ সৈতে কথা পাতিম দাদা আপুনি ইয়াতে থাকে ক'ৰ পৰা আহিছে আপুনি মই নবীনগৰৰ পৰা পানী বহুত আছে এতিয়া ক'লৈকে পানী আছে আপোনাৰ একদম নবীনগৰলৈকে আছে এই মুহূৰ্তত যিসকল স্থানীয় লোকসকল আছে তেওঁলোকৰ সৈতে কথা পাতিম এজনে কল এটা লৈ আছে তেওঁৰ সৈতে কথা পাতিম এই কলটো লোৱা মূল কাৰণটো কি আপুনি এই পানী পানী মানে আপোনাৰ মামা মানে মামা এই এইটো যে অমৃত কল হৈ আছো আহিছো পানী কত ভৰাম মাটি কত ভৰাম দেখোন পানীয়েই পানী এই পানীকেই ভৰাব লাগিব অমৃত কলহত মামা এই গেলা পানীকে অমৃত কলহত ভৰাই ললো এই বানপানী কিয় হয় চাল্লা হে বানপানী কিয় হয় চাল্লা মোৰ মাটি মোৰ দেশ পানী আছে হেই পানী আছে মাটি নাই দেশ শেষ পানী আছে মাটি নাই দেশ শেষ বানপানী কিয় হয় চাল্লা হে বানপানী কিয় হয় চাল্লা হে লুকাই লুকাই পানী ভৰা মামাই নেদেখাকৈ লুকাই লুকাই পানী ভৰা মোৰ মাটি মোৰ দেশ মাৰ চিটিত পানী আছে মাটি শেষ মোৰ মাটি মোৰ দেশ মাৰ চিটিত পানী আছে মাটি শেষ ৰাইজে অমৃত কল যাত্ৰা কৰিছে আপোনালোকে এই 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 পানীয়ে ভৰাবলগীয়া হৈছে মানে হয় তাৰমানে এতিয়া এনেকুৱা হৈছে গোটেই গুৱাহাটীখন আপোনাৰ পানীত ডুবি গৈছে অকল অনিল নগৰ নবীন নগৰ নহয় গতিকে এতিয়া মানুহে মোৰ মাটি মোৰ দেশ অমৃত কলত কেনেকে মাটি ভৰায় গতিকে এই গেলা পানীকে অমৃত কলত ভৰাই নিব লাগিব এই মুহূৰ্তত দেখিছে যিসকল লোক আছে সেই লোকসকল পটপথে দি অহা বা অহা দেখিবলৈ পোৱা গৈছে বাইদেউ আপুনি ইয়াতে থাকে হয় পানী কিমান আছে ৰাজগড়লৈকে আছে নেকি মই বৰ্তমান এতিয়া ঘৰৰ পৰা আহিছোহে পানী এইখিনিতে বেছিকে দেখিছো ইপিনে ইমান পানী নাই না না আমার ভিতর আমি তো ফ্ল্যাটত থাকো ভিতরত না আমার গলিটো হোৱা নাই খালি এইখিনিতে হৈছে বেছিকে পানী বহুত চিন্তা হয় বহুত অলপ নহয় মানে কারেন্টৰ কাৰণে চিন্তা হয় পানী সাপ্লাই পানীৰ কাৰণে চিন্তা হয় দোকান পোহৰ আহিবলৈ চিন্তা হয় বহুত চিন্তা হয় এয়া আছে স্থানীয় লোকসকল আৰু তেওঁলোকে বৰষুণ আহিলে চিন্তিত হৈ পৰে যে কেতিয়াও এনেধৰণৰ চিন্তিত হৈ পৰে যে আচলতে ক'ত যাওঁ ক'ত নাযাওঁ এনেধৰণৰ চিন্তিত হৈ পৰে আৰু এই মুহূৰ্তত দেখিছে যি এই অনিল নগৰ অঞ্চল এই অনিল নগৰ অঞ্চল হৈছে ৰাজগড় সংযোগী এটা অঞ্চল আৰু এই ৰাজগড় সংযোগী অঞ্চল এতিয়া কৃত্ৰিম বানপানীৰ তলত দেখিবলৈ পোৱা গৈছে আৰু আপোনালোকে প্ৰত্যক্ষ কৰিব যিজন লোক আহিছে মোৰ সতীৰ্থ যিহেতু সঞ্জয় দেখাব সেই লোকজন এতিয়া
একাঠো পানির আহা দেখিলে পোৱা গৈছে আর এনে ধরনের দৃশ্য গুৱাহাটী মহানগরী আজি অনিলনগর নবীনগর সকলে দেখিলে পোৱা যায়। এই মুহূর্তে স্থানীয় লোক সকল আছে কথা পাতি আকো এনে ধরনের দৃশ্য আকো একে ধরনের পরিবেশ আপনাদের যথেষ্ট অসুবিধা আছে, একদম সাংঘাতিক ধরনের অসুবিধা জানেনে। অফিস কাছারি মানুষ আছে, স্কুল কলেজের যা লড়া ছাড়ি আছে, বারম্বার কয়ে আছো তেলকে যাব কেনেকে? প্রশাসনে একো ব্যবস্থা লওয়া নাই, প্রশাসনে এতিয়া লৈ ফ্রি রিক্সা দিব লাগিছিল, অন্তত ফ্রি রিক্সা কিনি দিলেও কিছু সকাহ হল যেন মানুষখিনির। আর কোন কোন লড়া ছাড়ি কেনেকে স্কুলে যাব, আর যদি পরীক্ষা নিদিয়ে মার্ক কাটিব, সেটা একটা বিচার্যর বিষয়, সাংঘাতিক কথা আমার কারণে। আর অফিস কাছারি কোনো যাব পড়া নাই, অতি অতিশয় দুঃখজনক আর হতাশজনক এখন ছবি। এয়া প্রাক এয়া আমার স্মার্ট সিটির, আমি বাসিন্দা, স্মার্ট সিটি হয়ে আছে কিন্তু আমার স্মার্ট সিটির কোনো সংজ্ঞাই নাই আমার এই অনিলনগর নবীনগর। হে কইছো যে তুলনা মন্তব্য নকরিব, মন্ত্রী মহোদয় রজাঘরিয়া আপনাদেরকে আমার কামখিনি সুচারুরূপে করক, যেহেতু কোটি কোটি টাকা আহি আছে। একে হিঙ্গল মহোদয় বানপানীর নামত, আপনার কৃত্রিম বানপানীর নামত কোটি কোটি টাকা আহি আছে, আপনাদেরকে কেবল দলং কেখন বনালেই নহব, আমার কৃত্রিম বানপানীখিনি নিঘাত করব লাগিব। রাতে 2টা বজাৰ পৰা আমার খাওয়ান হওয়া নাই, এতিয়াও বরষুণেরও নাই, প্রকৃতিক আপনি বাধা দিব নোৱাৰে কিন্তু আপনাদেরকে বাধা দিব পারিব কৃত্রিম বানপানীক। আমার ড্রাইভারশন লাগে, কৃত্রিম বানপানী আমার যদি নোহা করব লাগে, অনিলনগর নবীনগর ড্রাইভারশন লাগে, উইদাউট ড্রাইভারশন ন সলিউশন, আমাক ড্রাইভারশন করবই লাগিব, 100% ড্রাইভারশন করব লাগিব। ধন্যবাদ জ্ঞাপন করছে আছে স্থানীয় লোক সকল। আর কব বিচারিম যে গুৱাহাটী মহানগরীর যদি অন্যতম কৃত্রিম বানপানী কারণ যদি চাব যায়, সরকারে বিগত সময়সত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল কিন্তু সেই পদক্ষেপ সমূহ ফলপ্রসূ হওয়া দেখবলে পোৱা যোৱা হোৱা নাই। আর বিশেষ কব বিচারিম যে সরকারে বারম্বার কয় বা প্রশাসনের ফলের পর জিএমসি ফলের পর বারম্বার কোয়া হয় যে বানপানী রোধ করব বা বানপানী রোধ করবলে বিভিন্ন আলোচনা বিলোচনা করা হয় কিন্তু কোনো ধরনের ব্যবস্থা লওয়া নাই। পানি যথেষ্ট হয়েছে বাইদেউ, অসুবিধা হয়েছে, খোজকাঢ়ি যাব পৰা জায়গা 100 টকা ভাড়া দিয়ে আসবলগা হয়েছে। মানে সরকার চাব লাগে, ভোটটো দিয়া সময়তে ঠিকই যায় ন, ভোটটো দিয়ক ভোটটো দিয়ক বলে, কিন্তু বানপানীর সময় কিন্তু চাবলে নাহে, দেখিছেনে? সেটি হারাশাস্তি খাই মরবলগা হয়েছে। আমি কাম করা মানে অফিসালে যাবই লাগবে, অফিসালে নগলে খাবলে নাপাম, কি করব? 100 টকা দিবলগা হয়েছে, কারণ দাদারও কষ্ট হয়েছে, মোৰ কারণে দিবই লাগবে, উপায় নাই, তেখেতেও যেহেতু আহিছে ইমান পানিত, সেইকাৰণে ধন্যবাদ জ্ঞাপন করছো। আর রিক্সা ভাড়া যদি চাব যায়, রিক্সা ভাড়া আজি এই মুহূর্তে অনিলনগর নবীনগর 100 টকা পর্যন্ত হয়েছেগৈ, যেহেতু যি রিক্সা ভাড়া 10 টকা আছিল পূর্বতে কিন্তু বানপানী হওয়ার অর্থাৎ কৃত্রিম বানপানী হওয়ার 100 টকা পর্যন্ত হওয়া দেখবলে পোৱা গৈছে।